গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম কুরবানি যারা করবে জিলহজের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তারা নিয়ত করবে এবং হাতের নখ মাথার চুল শরীরের কোনো বশম তারা কাটবে না এই কথা বলেছিলাম কিনা এবং যে ব্যক্তি কুরবানি করবে কুরবানির দিন আসলে যে পাঁচটা দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং কুরবানি চলে কয়দিন তিন দিন এই তিন দিন এবং দুই ঈদের দিন রোজা রাখা কি হারাম রোজা আমরা কেউ রাখতে পারবো না রোজা রাখা একদম হারাম আমি একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে এই যে ঈদের দিন আমরা ইফতার করব কুরবানির গোশত দিয়ে তাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتلاه وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في سلام على إبراهيم صدق الله العظيم أبرا مهان الله سبحانه وتعالى ردار بار شكريا آدائي كرسي যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম জুমায় মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে
হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ সালাম পাঠাচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আমবিয়া বিশ্ব সভার সভাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই নবীর পথ মত অনুসরণ অনুকরণ করে চলার তৌফিক আমাদেরকে দান করুক বলি আমিন সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব পৃথিবীর প্রথম মুসলিম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানির বিষয় অতীতে যত গল্প গোজা আমরা শুনেছি বাস্তব ব্যাখ্যা কোরআন আল কারীম থেকে আমরা শুনব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা এবং সন্তানের ডায়লগ বাপ ছেলে যে কথাবার্তা বলেছেন যে ডায়লগগুলো দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআন আল কারীমের ভিতরে কোড করে দিয়েছে আল্লাহু আকবার সে আলোচনা হচ্ছে সূরাতু আস-সাফফাতের 100 থেকে নিয়ে 111 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব তবে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আরো অনেক ইতিহাস তুলে ধরেছেন তাকে যে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন তো আসুন আমরা সরাসরি কোরআন আল কারীম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই কুরবানি সম্পর্কে ঘটনা যতগুলো রয়েছে আমরা জানার চেষ্টা করি এবং এই কুরবানির পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে তার স্ত্রী হাজরা সহ মরুভূমিতে রেখে এসেছিল এরও কিছু বিস্তারিত আমরা শুনে নেই এটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি একটি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষায় পাস করার দরকার আছে না নাই ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছিলেন না ফেল করেছিলেন আমাদেরও কিন্তু এই কুরবানি একটা আত্মত্যাগ এটাও আমাদের ইমানের একটা পরীক্ষা দেখা যাক আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো পাস করতে পারি কিনা যেহেতু মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমাদের নাম যিনি মুসলিম রেখেছেন তার নাম কি আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কথা বলেন ঠিক কিনা তিনি আমাদের নাম কি রাখছেন মুসলিম রাখছেন এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলে দিয়েছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন তার মানে আমরা কি আমরা কি মুসলিম আর ওই সময়ের প্রথম মুসলিম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রী সারা কে তার স্ত্রীর নাম কি বললাম সারা হাজারা হচ্ছে দ্বিতীয় স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে 86 বছর বয়সে যে সন্তান দিয়েছেন তার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রথম স্ত্রী সারাকে নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বেড়াতে গিয়েছিলেন ভ্রমণ করতে গিয়েছিলেন ভ্রমণ করতে গিয়ে তিনি এমন এক এলাকায় গিয়েছিলেন সে এলাকার যিনি প্রধান ছিলেন তিনি ছিলেন অত্যাচারী জুলুমবাজ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে যখন গিয়েছেন ওই এলাকার অত্যাচারী শাসক তার কিছু চালাচামুন্ডারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার স্ত্রী সারাকে দেখে নিয়েছিল ওই জামানার সবচাইতে সুন্দরী রূপবতী গুণবতী মহিলা ছিল সারা ওই সারাকে দেখার পরে ওই জামানার দুষ্ট লোকেরা সংবাদ দিয়ে দিল ওই দুষ্ট শাসকের কাছে গিয়ে বলল আমাদের এলাকায়
দুজন মানুষ বেড়াতে এসেছে একজন ছেলে একজন মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দরী এর মতো সুন্দরী কোনো মেয়ে আর এই জামানায় নাই আমাদের এই দেশে নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দুষ্ট শাসক বলল যাও তার কাছে যাও ওই সুন্দরী মেয়েটাকে তুমি নিয়ে আসো তার চরিত্র ছিল এত খারাপ কোন সুন্দরী মেয়ে দেখলে তাদেরকে আর রাখতেন না তাদেরকে ভোগ করতেন যখন সারার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেল গিয়ে বলতেছিল আপনার সাথে যে সুন্দরী মহিলাটি রয়েছে ওই মহিলাটিকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সে আমার বোন হয় তখন তারা বলল এলাকার সর্দার দুষ্ট শাসক আমাদেরকে পাঠিয়েছে আপনার ওই মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য আপনি আমাদেরকে দিয়ে দিন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই কথা শোনার পরে তার স্ত্রীকে গিয়ে বললেন যে এই শাসক পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য এবং আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি আমার কি হও আমি বলেছি তুমি আমার বোন হও তুমি আমাকে ওই শাসকের কাছে মিথ্যাবাদী বানায় না কারণ তুমি যে আমার স্ত্রী আমি কিন্তু এটা তাদেরকে বলি না আমি বলেছি তুমি আমার বোন হও আল্লাহ হে আল্লাহর কসম তুমি আমাকে যেন ওদের কাছে মিথ্যাবাদী না বানাও এই কথা মনে করে বলেছিলেন কারণ ওই সময়ের প্রথম মুসলিম ছিল তারা দুইজন কুল্লু মুসলিমুন ইখওয়া মুসলমান মুসলমানে কি হয় ভাই বোন হয় ভাই হয় যেহেতু সারা আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখনকার প্রথম মুসলিম এজন্য তারা ভাই বোন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বললেন যে আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন হও যেহেতু তারা পাঠিয়ে দিয়েছে তুমি তাদের সাথে যাও সারা সঙ্গে সঙ্গে তাদের সাথে চলে গেলেন দুষ্ট শাসকের সেই দরবারে চলে গেল যাওয়ার পরে দুষ্ট শাসক যখন সারার গায়ে হাত দিতে চাচ্ছেন সারা বলতেছেন থামেন আমি দুই রাকাত ওযু করব দুই রাকাত নামাজ পড়ব এরপরে যা খুশি আপনি করবেন কি কি বলল সারা কি বলল এখানে আমাদের বোঝার বিষয় সারার ঈমান দেখেন কত মজবুত এবং আল্লাহর প্রতি ভরসা কত বেশি সারা বলছেন যে আমাকে আমার গায়ে স্পর্শ করার আগে আমাকে একটু সুযোগ দেন আমি ওযু করব দুই রাকাত নামাজ পড়ব এরপরে যা মন চায় আপনি করবেন তখন তাকে সময় দেওয়া হলো তিনি ওযু করে দুই রাকাত নামাজ পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রাব্বুল আলামিন এই সময় আমি তোমাকে রব হিসেবে মানি তুমি যদি সত্যিকারের রব হয়ে থাকো তুমি যদি সত্যিকারের আমার সৃষ্টিকর্তা হয়ে থাকো আমি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসেবে মানি তিনি যদি সত্যিকার নবী হয়ে থাকে আর আমার চরিত্রের ব্যাপারে তুমি ভালো জানো আমার চরিত্র আমার স্বামী ছাড়া দ্বিতীয় আর কেউ কোনোদিন দেখে নাই কেউ কোনোদিন আমার দেহ দেখে নাই এবং আমার চরিত্র নষ্ট করতে পারে নাই আমি যদি আমার স্ত্রী আমার স্বামী ছাড়া কাউকে দেহ দিয়ে থাকি তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব আমার দেহ আমি কাউকে এই জীবনে দেইনি আমার স্বামী ছাড়া আর কাউকে আমি আমার দেহ দেব না তোমাকে যদি সত্যিকার রব হিসেবে মেনে থাকি এবং তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যদি নবী হিসেবে মেনে থাকি আমার চরিত্র যদি ঠিক থাকে তাহলে এই তিনটা দাবির বিনিময়ে আমি তোমার কাছে বলছি আজকেও তুমি আমার চরিত্র নষ্ট হতে দিবে না সারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিল এরপরে দুষ্ট শাসকের কাজ তিনি শুরু করবেন দুষ্ট শাসক যখন সারার দিকে এগিয়ে আসতেছিল হাত দেওয়ার জন্য সারার গায়ে তার চরিত্র নষ্ট করার জন্য সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সারাকে বলল সারা আমার জন্য দোয়া করো আমি যদি সুস্থ হই তোমাকে আমি নষ্ট করব না সারা আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে ওই শাসককে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন আল্লাহু আকবার এরপরে সুস্থ হওয়ার পরে আবার তিনি সারার গায়ে হাত দেওয়ার জন্য যখন যাচ্ছেন কারণ সে ভুলে গেছে সে যে বলল আমি তোমার গায়ে হাত দেব না সে কিন্তু আবার উম্মাদ হয়ে গেছে আবার পাগল হয়ে গেছে সারার চেহারা দেখে সঙ্গে সঙ্গে যখন সারার গায়ে আবার হাত দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার অবশ করে দিলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে সে জমিনে পড়ে যায় আবার সারাকে বলে সার আমার জন্য দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুস্থ করে দেয় সঙ্গে সঙ্গে আবার তাকে সুস্থ করে দিলেন আবার তিনি সুস্থ হওয়ার পরে সারার গায়ে হাত দেওয়ার জন্য যাচ্ছে কথার দাম আছে
কথার কোন তার দাম তৃতীয়বার যখন সারার কাছে সারার গায়ে হাত দেওয়ার জন্য যাচ্ছে সঙ্গে সঙ্গে যখন আবার বেহুশ হয়ে গেল এরপরে আবার বলল আমার জন্য দোয়া করো এবার যদি আমি সুস্থ হতে পারি তোমার গায়ে আমি আর হাত দিতে যাব তারপরে আবার দোয়া করলেন সারা তিনি সুস্থ হয়ে গেলেন এবং তিনি বললেন যারা এই সারাকে তার কাছে নিয়ে আসছে বললেন যে তোমরা আমার কাছে একজন শয়তানকে নিয়ে এসেছো সুতরাং এর গায়ে আমি হাত দিতে পারবো না এটি হচ্ছে একটি শয়তান কি তার চরিত্র তার নিজের খায়েশকে চরিতার্থ করতে পারলো না বিধায় সে বলতেছে কি যে আমার কাছে তোমরা যাকে নিয়ে আসছো এ হচ্ছে কি শয়তান সুতরাং একে বের করে দাও এমনিতে বের করে দিও না এমনিতেই বের করে দিও না যেহেতু সে আমাকে সুস্থ করেছে একে আমি আমার এইখানে যতগুলো মেয়ে ছিল ওর কিন্তু অনেক মেয়ে কারণ সুন্দরী যত মেয়ে ওই এলাকায় ছিল সব সে তার আয়ত্ত করে ফেলত তাদেরকে নষ্ট করত ওই সময় তিনি হাজারাকে তার কাছে গিফট করলেন তাকে দান করলেন যে তুমি আমাকে সুস্থ করেছো এই হাজারাকে তুমি নিয়ে এখান থেকে যাও এটাকে এটা তোমার দাসী হিসেবে আমি তোমাকে দিয়ে দিলাম আল্লাহু আকবার ওই দুষ্ট শাসক তখন কি করলো সারাকে ওই হাজারাকে দিল এই হাজারার ইতিহাস কিন্তু অনেক লম্বা আছে হাজারাও কিন্তু অনেক সুন্দরী ছিল এবং তাকে ভোগ করার জন্যই কিন্তু সে নিয়ে গিয়েছিল ওই দিকের আলোচনা আমি যাচ্ছি না যখন এই হাজারাকে দিয়ে দিল সারার কাছে এবং এই সারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছেন যে আমার প্রাণের স্বামী ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ওই অত্যাচারী শাসককে ধ্বংস করেছে আল্লাহ ওই অত্যাচারী শাসককে কি করেছে ধ্বংস করেছে সে আমাকে নষ্ট করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছে আমার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মতো পবিত্র করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আল্লাহু আকবার শুধু এভাবেই পাঠিয়ে দেয় নাই ওই অত্যাচারী শাসক আমাকে একটা দাসী উপহার দিয়েছে এই যে হাজরা এই দাসীটাকে পাওয়ার পরে নিয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা সারা তারা তিনজন যখন তাদের এলাকায় চলে যাচ্ছে তখন সারা এই দাসীটাকে পাওয়ার পরে এই দাসীকে বলছে তোমাকে তো আমার কাছে দিয়েছে তা আমাদের 82 বছর বয়স হয়ে গিয়েছে আমরা বৃদ্ধ হয়ে গেছি আমাদের আজ পর্যন্ত একটি সন্তানও হয় নাই আমরা নিঃসন্তান সুতরাং আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি বিয়ে করো তখন হাজরা বলতেছে যে না আপা আমি যেরকম আছি এরকমই থাকতে চাই কারণ সতীনের সংসার করতে গেলে কষ্ট আছে না নাই কথা বলেন তখন হাজরা বলতেছে দরকার নাই আপনার দাসী হিসেবে আমি কাজ করব আমার স্বামীর দরকার নাই সারা বলতেছে না আমরা নিঃসন্তান আমাদের কোনো সন্তান নাই তুমি আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিবাহ করো সারার এই পরামর্শে সারার কথা মতে হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন আল্লাহু আকবার বিয়ে করলেন বিয়ে করার পর তাদের নতুন দাম্পত্য জীবন যখন শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন কি সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আমাকে একটা নেক সন্তান দান করুন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন এবং সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহু আকবার সন্তান দেওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে একটা নেক সন্তানের বাজেট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের করে দিলেন শুধু নেক সন্তান না সন্তানটি ছিল অত্যন্ত ধৈর্য ধারণকারী সন্তান এত পরিমাণ নেক সন্তান এবং ধৈর্য ধারণকারী সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন তার বাস্তব প্রমাণ পাবো আমরা কোরবানির জবাই করার সময় কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দিলেন এরপরে ওই কলিজার টুকরা সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা বেশি না কম 86 বছর বয়সে যখন সন্তান পেল সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি আমাদের যাদের সন্তান হয় না 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 10 বছর পরে যখন আমাদের কারো সন্তান আসে ওই সন্তানের প্রতি ভালোবাসা বাবা মা কিরকম থাকে বলেন তো
এত পরিমাণ ভালোবাসে ওই সন্তানকে, কারণ অনেক দিন সন্তান ছাড়া জীবন কাটিয়েছে। নিঃসন্তানের যে কষ্ট সেটা যাদের সন্তান নাই তারাই কেবলমাত্র বুঝে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর পর্যন্ত এই কষ্ট ভোগ করেছেন, নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান ছিল না। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সন্তান দিলেন, আবার ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান সহ স্ত্রী সহ বনবাসে দেওয়ার বিধান জারি করে দিলেন। আল্লাহু আকবার! ইমানের অগ্নি পরীক্ষা দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান ইব্রাহিম আলাইহিসসালামের উপর দেওয়ার কারণ হচ্ছে সারা ওই সারার পরামর্শেই কিন্তু হাজেরার সাথে ইব্রাহিম আলাইহিসসালামের বিয়ে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রথম ঘটক ছিল কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী সারা। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে বিয়ে দিলেন হাজেরাকে, যখন সন্তান হলো সারা তখন আর সহ্য করতে পারলেন না। সারা বলতেছেন, ও আমার স্বামী ইব্রাহিম আলাইহিসসালাম, তোমার এই সন্তান সহ তোমার এই স্ত্রী সহ এমন এক জায়গায় রেখে আসো যে জায়গায় কোনো মানুষ নাই, কোনো গাছপালা নাই, কোনো পশু পাখি নাই, এমন একটি জায়গায় তুমি তাদেরকে নির্বাসনে দিয়ে আসো, কারণ আমি এদেরকে আর সহ্য করতে পারতেছি না। সতীন থাকলে সমস্যা হয় কি হয় না, কথা বলেন হয় কি হয় না? সারারও ইমান কিন্তু কম ছিল না, তিনি কিন্তু ইমানদার পরহেজগার মুত্তাকি মহিলা ছিলেন, এরপরেও তার সন্তান নাই। সন্তানের আশায় ইব্রাহিম আলাইহিসসালামকে বিয়ে দিলেন নিঃসন্তান, এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তার ওই দাসী হাজরাকে বিয়ে দিলেন। সন্তান হওয়ার পরে তিনি পাল্টে গেলেন এবং বললেন, একে এমন এক জায়গায় রেখে আসো যে জায়গায় কোনো মানুষজন নাই, যে জায়গায় কোনো পশু পাখি নাই, গাছপালা নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা পছন্দ করলেন এবং এই বিধানটা ইব্রাহিম আলাইহিসসালামের উপরে চাপিয়ে দিলেন। এখন ইব্রাহিম আলাইহিসসালামের মন ভালো না খারাপ? 82 বছর বয়সে সন্তান পেল, 86 বছর বয়সে সন্তান পাওয়ার পরে এই সন্তানকে কিভাবে সে মরুভূমিতে রেখে আসবে? কিন্তু অর্ডার করছেন কে, মানতে হবে কি হবে না? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী, মানতে বাধ্য। নবী তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে হাঁটতে শুরু করলেন, চলে যাচ্ছেন মরুভূমিতে, উঠে করে চলে, ঘোড়ার পিঠে চড়ে সে চলে যাচ্ছে। এমন এক জায়গায় তিনি হাজরাকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে, ওই মরুভূমিতে হাজরাকে রেখে ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসছেন, কোনো কথা বলতেছেন না, কারণ কথা বলবে কি, বাক শক্তি হারিয়ে ফেলেছে। 86 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সন্তান দিল, এই সন্তানকে মরুভূমির বালুতে রেখে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বিধান দিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান কার্যকর করার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে সহ হাজেরাকে নিয়ে মরুভূমির সেই প্রান্তরে চলে গেলেন এবং রেখে তিনি চলে আসতেছিলেন। তখন তার স্বামী স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী, মরুভূমিতে যে জায়গায় আমাদেরকে রেখে যাচ্ছেন, কোনো মানুষ নাই, জন নাই, কোনো পশু পাখি নাই, গাছপালা নাই, এমন একটা মরুভূমিতে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আপনি কিছুই বলতেছেন না, সামান্য কিছু খাবার আর কিছু পানি দিয়ে আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আপনি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় রেখে যাচ্ছেন? যখন হাজরা এই কথা বলল, ইব্রাহিম আলাইহিসসালাম কথা বলতে পারে না, আঙ্গুল উঁচু করে আকাশের দিকে দেখালেন আর ইশারা করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। হাজারা বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যদি আপনি আমাকে রেখে যান, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না খাওয়ায় মারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যেহেতু আমাদেরকে রেখে যাচ্ছেন, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা করে এখানে থাকলাম, আপনি চলে যান নিশ্চিন্তে, আপনার কোনো টেনশন করার দরকার নাই। ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন মরুভূমিতে, হাজরা এবং তার সন্তান সহ রেখে ইব্রাহিম আলাইহিসসালাম যখন চলে গেলেন এবং তার স্ত্রী তখন বলল যে, ইব্রাহিম আপনি তো আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, মাঝে মাঝে এসে আমাদের খোঁজ খবর নিয়ে যেন। তিনি কোনো কথা বলে নাই, চলে আসলেন। সন্তান যখন ওই মরুভূমিতে বড় হলো, মরুভূমিতে আরো অনেক ইতিহাস, হাজিদের জন্য যারা হজ করে তারা সাফা মারওয়া সাই করে কেন, ওই ইসমাইলকে সহ যখন আল্লাহ রাব্বুল আলামিন হাজরাকে রাখার বিধান চালু করে দিলেন, যখন মরুভূমিতে
ইসমাঈলকে এবং হাজেরাকে ইব্রাহিম আলাইহিসসালাম রেখে আসলেন। তাদের খাবার যখন শেষ হয়ে গেল, ইসমাঈল আলাইহিসসালাম যখন পানির যন্ত্রণায় ছটফট করতেছিলেন, তখন হাজেরা মরুভূমির এই প্রান্তে যখন তাকায়, দেখে যে মরুভূমির ওই প্রান্তে মনে হয় পানি পাওয়া যাবে। ধুধু মরুভূমির দিকে তাকালে দূরে মনে হয় পানি পাওয়া যাবে। তিনি দৌড় দিলেন তার সন্তানের জীবন বাঁচানোর জন্য, পানির জন্য। কিন্তু মরুভূমির ওই প্রান্তে গিয়ে দেখে পানি নাই, এই প্রান্তে তাকিয়ে দেখে পানি, আবার দৌড় দিলেন। এইভাবে সাতবার তিনি দৌড়াদৌড়ি করছেন, কিন্তু কোথাও পানি পান না। এই জন্য হাজিরা যারা হজে যায় তাদেরকে এই সাফা মারোয়া সাইর করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই দৌড়াদৌড়ি করতে হয় কেন? এই হাজরা ইসমাঈল আলাইহিসসালামকে পানি পান করানোর জন্য যে দৌড়াদৌড়ি করেছিলেন, এই জন্যই কিন্তু হাজিরা হজে গিয়ে এই সাফা মারোয়া সাইর করে। কথা বলেন ঠিক কিনা? এদিকে আমি যাচ্ছি না, যেহেতু সময় অভাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে ইসমাঈল আলাইহিসসালামকে এমন একটা বয়সে উপনীত করলেন, যখন ইসমাঈল আলাইহিসসালাম দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, আব্বাকে আব্বা বলে ডাকতে পারে, এমন একটা সময় যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখালেন যে তোমার সন্তানকে তুমি কোরবানি করো। কি করো? সন্তানকে কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। কথা বলেন ঠিক কিনা? নবীদের স্বপ্ন কি? ওহী। আর এই ওহীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে তুলে ধরেছেন সূরা সফফাতের দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সব ঘটনা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্ন দেখলেন, সঙ্গে সঙ্গে ফালাম্মা বালাগমা হুসায়া, ফালাম্মা অতঃপর বালাগম, তার সন্তান যখন পৌঁছালো মা হুসায়া এমন একটা বয়সে পৌঁছালো, বললাম তখন তিনি তার সন্তানের কাছে গিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। কি বলতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরফিল মানা, ইন্নি নিশ্চয় আরফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আসবাহু কাফাংদুর, আমি তোমাকে জবাই করতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে জবাই করতেছে, এবং সন্তানের জবাই করার স্বপ্নের কথাটা তিনি সরাসরি তার সন্তান ইসমাঈল আলাইহিসসালামকে বলছেন। ছোট্ট বাচ্চার কাছে যখন এই কথা বলছেন, ছোট্ট বাচ্চার দৌড়িয়ে পালানোর কথা কিনা? কথা বলেন। আমরা যদি আমাদের ছোট্ট কলেজার টুকরা বাচ্চাকে গিয়ে বলি, ও আমার সন্তান, আমি তোমাকে জবাই করবো, স্বপ্নে আমি দেখেছি, আমি জবাই করতেছি, আমি তোমাকে জবাই করবো, এই কথা শোনার পরে সন্তান কি আপনার সামনে থাকবে না, পালাবে? ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেক সন্তান দিন। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধৈর্যশীল নেক সন্তান তাকে দান করেছিলেন। এই ধৈর্যশীল সন্তানের কাছে যখন গিয়ে বললেন, বললাম ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নি আরফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আসবাহু কাফাঞ্জুর, আমি তোমাকে জবাই করতেছি, মাজা তার, তোমার অভিমত কি তুমি আমাকে বলো, আমি যে স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি তুমি আমাকে বলো। সন্তান সেরকম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সেই দান করা সন্তান, ধৈর্যশীল সন্তান। সন্তান সঙ্গে সঙ্গে বাবার কথার জবাব দিচ্ছেন, কলা ইয়া আবাতি ফাল মা তুমার, সন্তান সঙ্গে সঙ্গে বলছেন, হে আমার পিতা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তা কার্যকর করুন, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। সন্তান সঙ্গে সঙ্গে এর ইব্রাহিম আলাইহিসসালামের কথার জবাবে বলে দিলেন, আপনি স্বপ্নে যেটা দেখেছেন, যা আদিষ্ট হয়েছেন, আপনি সেটা কার্যকর করুন। সঙ্গে সঙ্গে সন্তান বলে দিলেন, সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যখন সন্তান এই কথা বলল, পিতা এবং পুত্র ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাঈল আলাইহিসসালাম যখন দুইজনেই সম্মতি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও তুলে ধরলেন, ফালাম্মা অতঃপর আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয় যখন আত্মসমর্পণ করল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওয়ানাদাইনা হুয়াইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম এখন কার্যক্রম শুরু করবে, তার সন্তানকে জবাই করার কার্যক্রম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে শুয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সন্তানকে শুয়ে দিলেন এবং জবাই করার জন্য ছুরিকে প্রচন্ড বেগে দাঁড় দিয়েছিলেন।
এত পরিমাণ ছুরিকে ধার দিয়েছিলেন জানেন তার সন্তানকে জবাই করতে কোনো কষ্ট না হয় প্রচুর পরিমাণে ছুরিকে ধার দিয়ে এবং সন্তানের গলায় ছুরি চালাবেন সন্তান তখন তার বাবাকে বলছে ও আমার পিতা আপনি তো আমাকে এখন জবাই করবেন আপনার ভিতরে মায়া জন্মাতে পারে ভালোবাসা জন্মাতে পারে জবাই করতে যদি আপনার কোনো কষ্ট হয় আমি যদি জবাই করার সময় শর্টকাট করি আমার হাত পা লড়াচড়া করি আপনার গায়ে যদি লেগে যায় বেয়াদব হয়ে যাবে আপনি আমার হাত পা বেঁধে নিন আমার চোখগুলো আপনি বেঁধে নিন যাতে আপনার কোনো মায়া দয়া কাজ না করে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই কথা শুনে তার হাত পা বাঁধার জন্য যখন প্রস্তুতি নিলেন সঙ্গে সঙ্গে কলিজার টুকরা সেই সন্তান বলতেছেন ও আমার পিতা আমার হাত পা গুলো আর বাঁধবেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এখনই তুমি আমাকে হাত পা বাঁধতে বললে আবার বলতেছো হাত পা বাঁধবেন না কেন এই কথা বলছো ছোট্ট সন্তান তখন বলতেছো আমার পিতা কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে প্রশ্ন করে ও আমার সন্তান কলিজার টুকরা সন্তান তোমার সন্তান জবাই করতে রাজি ছিল না তুমি জোর করে হাত পা বেঁধে তোমার সন্তানকে জবাই করেছো এই প্রশ্ন যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করে তুমি কোনো জবাব দিতে পারবে না সুতরাং আমার হাত পা বাঁধার কোনো দরকার নাই আমি সন্তুষ্ট চিত্তে জবাই হতে চাই তুমি জবাই করে ফেলো আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে তার সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন তিন বার তার সন্তানের গলায় ছুরি চালালেন সন্তানের গলা কাটে না জবাই হয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে ছুরিকে পাথরের উপর আঘাত করলেন পাথর দুই টুকরা হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন আমার ছুরিতে মনে হয় দাগ কম হয়েছিল পাথর যখন দুই টুকরা হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেন আমার ছুরিতে দাগ কমে নাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করতে পারে না এই জন্য তিনি পাথরের উপর আঘাত করলেন এবং পাথর দুই ভাগ হয়ে গেল তিনি ভাবলেন আমার ছুরিতে তো কোনো দাগ কমতি নেই তাহলে কেন কাটছে না পাশে তাকিয়ে দেখে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে ওই তিনবার যে ছুরি চালিয়েছে সেই ছুরি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুম্বার গলায় চালিয়ে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে ওই জায়গায় জান্নাত থেকে দুম্বা কোরবানি হয়ে গেছে তাফসিরে তাবারীতে এসেছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুম্বাটা ফেরেশতা দিয়ে 40 বছর লালন পালন করেছে কত বছর 40 বছর লালন পালন করেছে এই দুম্বাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন এখানে কবুল করলেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন কত সদকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন তুমি তো তোমার স্বপ্ন পূরণ করে ফেলেছো আমার উদ্দেশ্য এটা ছিল না যে তোমার সন্তানকে জবাই করব আমার উদ্দেশ্য ছিল তোমার পরীক্ষা করা কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন এবং তার স্বপ্ন তিনি সত্যায়িত করেছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেছে আল্লাহ রাব্বুল আলামিন এটাই চেয়েছিলেন যে তিনি স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন এটা যেন বাস্তবে রূপান্তরিত করে তিনি বাস্তবে কার্যকর করেছে তার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন এটাই চায় তিনি তার স্বপ্ন যখন পূরণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কোরবানি করবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল না শুধুমাত্র তার ইমানের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পরীক্ষায় তিনি পাশ করেছেন সন্তানের কোরবানি করার পরীক্ষায় তিনি পাশ করেছেন কথা বলেন ঠিক কিনা এরকম যত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100-এ 100 মার্ক পেয়ে পাশ করেছেন কথা বলেন ঠিক কিনা এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরবানির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই কোরবানির বিধান চাপিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আগে কিন্তু চার পায়ে বস্তু কোরবানি শুধু না সকল কিছুই কোরবানি করা যেত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান কোরবানির পর থেকে সন্তান কোরবানির এই মাধ্যম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চার পায়ে বস্তু গবাদি পশুগুলো যেগুলো গৃহপালিত পশু এই পশুগুলো কেবলমাত্র আমাদের জন্য কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই যে এত বড় ত্যাগ করলেন তার কলিজার টুকরা সন্তানকে কোরবানির মাধ্যমে এখন এই আত্মত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই কোরবানির বিধান দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তা আমরা যে কোরবানিগুলো করব এখানে আমাদের কতটুকু ত্যাগের বিষয় থাকতে পারে এবং কোরবানি আমাদের সমাজে অনেক আলেম ওলামারা ফতোয়া দিয়ে থাকে যারা কোরবানি করবে নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে আসলে এটা সঠিক কথা নয় নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে যে তার উপর কোরবানি ওয়াজিব হবে বিষয়টা এরকম না নেসাব পরিমাণ কি স্বর্ণের ক্ষেত্রে নেসাব হচ্ছে 52.5 তোলা রূপা
অর্থাৎ স্বর্ণের ক্ষেত্রে নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং রূপোর ক্ষেত্রে হচ্ছে 52.5 ভরি তো 52.5 ভরি রূপোর দাম কত হতে পারে রূপোর দাম কিন্তু কম এন্ড রূপো হচ্ছে 1000 অথবা 1500 টাকা ভরি হতে পারে তো 52.5 ভরির দাম যদি 52.5000 টাকা হয় তাহলে রূপোর নিসাব যদি আপনি এখানে আনেন 52.5000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কুরবানি কি ওয়াজিব কিছু কিছু উলামা একরামের মত অনুযায়ী আমি বলছি আর স্বর্ণের নিসাব যদি আপনি ধরেন স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্য 3.5 লাখের উপরে এখন আপনার কাছে 3.5 লাখ টাকার উপরে টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব এখন 3.5 লাখের কম থাকলে ওয়াজিব না যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদের উপর যদি কুরবানি ওয়াজিব হয় থাকে আসলে বিষয়টা এরকম নয় আপনার কাছে 3.5 লাখের উপরে টাকা নাই অথবা 50000 এর উপরে টাকা নাই আপনার কাছে টাকা আছে 30000 40000 অথবা 45000 আপনি কিন্তু নিসাব পরিমাণ সম্পদের মালিক নন এখন আপনাকে আমি প্রশ্ন করছি কুরবানি করতে কি আপনার 45000 টাকা লাগবে 40000 টাকা লাগবে 20000 টাকা লাগবে আপনি 5-6000 টাকা দিয়েও কুরবানি করতে পারবেন কিনা কথা বলেন পারবেন কিনা তে কুরবানির মতো গুরুত্বপূর্ণ এত বড় একটা ফজিলত থেকে আপনি আমি কেন বঞ্চিত থাকব আপনার কাছে 40000 টাকা আছে এখন আপনি বলতেছেন আমি তো নিসাব পরিমাণ সম্পদের মালিক এখন হই নাই তা আপনার কুরবানি করতে তো 40000 টাকা লাগতেছে না আপনি 5000 টাকা দিয়ে একটা খাসি কুরবানি করতে পারবেন 4000 টাকা দিয়ে আপনি একটা খাসি কুরবানি করতে পারবেন তাহলে কেন আপনার নিসাব পরিমাণ সম্পদ এখানে যোগ করতে হবে তা আপনার কাছে 3 লাখ টাকা আছে তাহলে আপনি কুরবানি দিবেন না কারণ 3.5 লাখ হলে আপনার কুরবানি ওয়াজিব আসলে কুরবানির ক্ষেত্রে এই নিসাব পরিমাণ সম্পদের কোনো প্রয়োজন নাই কুরবানির ক্ষেত্রে আপনার সামর্থ্য আছে আপনি কুরবানি দিবেন আপনার কাছে বাড়ির খাবার দাবার পোশাক আশাক সবকিছু কেনার পরে আপনার কাছে 10000 টাকা আছে আপনি সেখান থেকে 4000 টাকা 3000 টাকা 2000 টাকা দিয়ে একটা ছাগল বকরি কিনে কুরবানি করতে পারবেন কথা বলেন ঠিক কিনা তাহলে তো আপনার আর কোনো সমস্যা হবে না কারণ কুরবানির এই গুরুত্বপূর্ণ ফজিলত থেকে আপনি আর বঞ্চিত হলেন না আপনি এই সওয়াবটা আপনার ইনকাম হয়ে গেল সুতরাং এত বড় একটি আত্মত্যাগ এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ত্যাগ দেখে আপনি কুরবানি করবেন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করবেন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কোনো কিছুই আপনারা নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইয়ানারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ান আলুত্তাকওয়া মিনকুম তোমাদের কুরবানির লুহুমুহা গোশত দিমাউহা রক্ত কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিন নেই না ওয়ালাকিয়ান আলুত্তাকওয়া মিনকুম কেবলমাত্র তোমাদের তাকওয়াটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন নেই কুরবানির ক্ষেত্রে হচ্ছে আমাদের তাকওয়ার দেখার বিষয় তাকওয়া কথা বলেন ঠিক কিনা তা আপনার ভিতরে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে আপনার কাছে যদি 10000 টাকাও থাকে আপনি তখন চাইবেন যে না কুরবানির বিধান যেহেতু আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে তা আমি 2-3000 টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দিই কথা বলেন ঠিক কিনা এটা হচ্ছে তাকওয়ার বিষয় এখানে নিসাব পরিমাণ সম্পদ আনার কোনো প্রশ্ন আসে না আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বুঝে আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক বলি আমিন এর আগে আমি গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম কুরবানি যারা করবে জিলহজের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তারা নিয়ত করবে এবং হাতের নখ মাথার চুল শরীরের কোনো পশম তারা কাটবে না এই কথা বলেছিলাম কিনা এবং যে ব্যক্তি কুরবানি করবে কুরবানির দিন আসলেই যে 5টা দিন রোজা রাখা হারাম দুই ঈদের দিন এবং কুরবানি চলে কয় দিন 3 দিন এই 3 দিন এবং দুই ঈদের দিন রোজা রাখা কি হারাম রোজা আমরা কেউ রাখতে পারবো না রোজা রাখা একদম হারাম আমি একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে এই যে ঈদের দিন আমরা ইফতার করব কুরবানির গোশত দিয়ে তাই না আমি কিন্তু বলি নাই সেহরি খেয়ে আপনাকে এই ঈদের দিন রোজা রাখতে হবে এই কথা বলেছিলাম কি যে আপনারা সেহরি খাবেন রোজা রাখবেন এবং কুরবানির গোশত দিয়ে আপনারা ইফতার করবেন এভাবে বলেছিলাম আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে ঈদের দিন ঈদুল ফিতরের ঈদের দিন তিনি মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদে যাইতে পছন্দ করতেন এবং আদেশ করতেন যে তোমরা মিষ্টি জাতীয় কিছু খেয়ে ঈদে যাও কিন্তু কোরবানির ঈদের বিষয়টা কিন্তু ভিন্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোরবানির ঈদে কোনো কিছুই খাইতেন না যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু জবাই করতেন এবং ওই পশুর গোশত তিনি খেতেন এই জন্য আমি বলেছিলাম বলায় আর বোঝায় হয়তো বা একটু ব্যতিক্রম হয়েছিল বিধায় ঘটনাটা একটু উল্টে গিয়েছিল আসলে রোজা রাখা তো হারাম
রোজার কথাটা বলেছিলাম আসলে আমি কিন্তু ওইভাবে বলি নাই যে রমজানে রোজা রাখা যেরকম ফরজ শাওয়ালে রোজা রাখতে হবে 6টা গুরুত্বপূর্ণ এবং ওই জিলহজের রোজার কথা আমি বলেছিলাম যে 10টা রোজা রাখতে হবে এবং 9 জিলহজ রোজা রাখলে কি ফজিলত সেটা আমি হয়তোবা বলি নাই আজকে বলে দিচ্ছি 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনের 1 বছরের গুনাহ maaf করে দিবে এবং পিছনের 1 বছরের গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ এইজন্য আমরা যারা কুরবানি করব এটা শুধু তারা না সবাই রোজা রাখতে পারবে এই 9 জিলহজ আমরা রোজা রাখব এই রোজার ফজিলত বললাম সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ maaf করে দিবেন কে এখন কুরবানির দিন তো রোজা রাখা হারাম জিলহজের দিন এবং ঈদুল ফিতরের দিন আপনার কুরবানির ঈদে এবং রোজার ঈদে আমরা যেটা জানি এই হিসাবে প্রচলিত যেহেতু কোরবানির ঈদ রোজার ঈদ হিসেবে যেহেতু আমরা জানি দুই ঈদেই রোজা রাখা হারাম এবং তিন দিন যে কোরবানি করা হয় এই তিন দিনও রোজা রাখা কি হারাম সুতরাং কোরবানির দিন আমরা যে কোরবানির গরুর গোশতটা পান করব এটা আসলে রোজা আমি বলেছি যে ইফতার করব যে এইটুক সময়ের জন্য আসলে রোজা মানে কি বিরত থাকা খাবার থেকে স্ত্রী সঙ্গম থেকে ইত্যাদি কাজ থেকে কি থাকা বিরত থাকা আর আমরা এইটুক সময় খাবার দাবার থেকে কিন্তু বিরতই থাকি তাই না যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে কোরবানির পশু জবাই করবে আর ওই কোরবানির দিনে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল সবচাইতে ফজিলতপূর্ণ আমল হচ্ছে গরু পশু জবাই করা এবং তার রক্ত প্রবাহিত করে দেওয়া সুবহানাল্লাহ এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন সাওয়াবের কাজ আর কুরবানির দিন নাই পশু জবাই করে তার রক্ত বের করার মতো গুরুত্বপূর্ণ সাওয়াবের কাজ আর কিছুই হতে পারে না সুতরাং যারা আমরা কুরবানি করব তাদের এই নিয়ত রাখতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে কুরবানি যারা করবে তারা কুরবানির পশু গোশত খাবে তারা সর্বপ্রথম এর আগে তারা আর কিছুই খাবে না বিষয়টা ক্লিয়ার রোজা আসলে রোজাটা আমি উঠায় নিলাম রোজার বলাটা উচিত হয়নি যেহেতু খাওয়া দাওয়া পানাহা থেকে বিরত থাকার নামই কিন্তু রোজা এই অর্থে আমি শুধু ওই কথাটুকু বলেছিলাম কিন্তু আপনি রোজা শব্দটা উঠায় নিলাম আমি কিন্তু না খেয়ে থাকতে হবে আপনাকে একই জিনিস না খেয়ে আপনাকে থাকতে হবে এইটুক সময় কুরবানির গোশতটা পাক হবে এটাই আপনি ভক্ষণ করবেন সর্বপ্রথম এর আগে আপনি আর কিছুই খাবেন না না খেয়ে থাকা আর রোজা থাকা একই কথা এর আগে আপনি আর কিছুই খাবেন না এই কুরবানির গোশত দিয়েই কেবলমাত্র আপনি আপনার মানে পানাহা করবেন ইফতারও বলছি না পানাহা করবেন কুরবানির গোশত দিয়েই প্রথম আপনি খাবার খাবেন ওই কুরবানির দিন কুরবানির ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক বলে আমিন বারাকাল্লাহু লানা আলাকুম ফিল কুরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু